হাবিবের কোনো একটা সাক্ষাৎকারে শুনেছিলাম, উনি বলেছিলেন মশারি হলো সব থেকে বিরক্তিকর জিনিস। তো আমি কি শ্যাম্পু করছি তোমাদের সাথে সেটা শেয়ার। ও গাইস গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে হলো 9টা আর আমি ঘুম থেকে উঠেছিল 8টার সময়, আর আমার সমস্ত কাজ কমপ্লিট এখনো হয়নি। কেমন লাগা মেরা মজাক? মানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ঘরটা গোছানো এখনো হয়নি। তোমাদের দেখাচ্ছি ঘরটার অবস্থা কেমন হয়ে আছে। এই দেখো আমাদের বিছানার অবস্থা এখনো গোছানো। তাড়াতাড়ি উঠে গিয়ে আমি সমস্ত কিছু রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, কারণ ও আজকে তাড়াতাড়ি বেরিয়েছে, ও অলরেডি বেরিয়ে গেছে। আর আমি এখন আপাতত বাড়িতে একাই আছি, আমিও কিছুক্ষণ পরে বেরোবো। আর এখন আমি ঘরটা গুছিয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে জানোই তোমরা কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ছোট্ট এই বেল আইকনটা প্রেস করে দিতে হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি। ধোকার ডালনা বানাবো, তার জন্য আমি প্রিপারেশন করে রাখবো, মোটামুটি আমি করা স্টার্ট করে দিয়েছি। তো আমি কোনো প্যাকেট জাতীয় ধোকা কিনে আনিনি, আমি বাড়িতেই বানাবো। ডাল বেটে, ছোলার ডাল বেটে ওটা দিয়ে ধোকার ডালনা বানাবো। ধোকাটাই আমাকে ধোকা দিয়ে দিচ্ছে, মানে উচ্চারণ করতে ধোকা দিয়ে দিচ্ছে। তো যাই হোক ওটা বানাবো, তার জন্য আমি প্রিপারেশন করে রাখবো, সেটা রাতেই বানাবো, এখন বানাবো না। তো এখন আমি ঘর বাড়িটা গুছিয়ে নিই, মানে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর কিছু ব্রেকফাস্ট করে নেবো, তারপর যাবো সিধা স্নান করতে। শুক্লাদি এখনো আসেনি, শুক্লাদি আসবে। আপাতত আমার ঘর বাড়ির অবস্থাতে যে এরম হয়ে আছে, আমার নিজেই দেখে ভয় লাগছে। তো বোতলটা আগে সরিয়ে রাখি, আমি নিজেই বুঝতে পারছিলাম না যে সামনে সাদা কালারের এটা কি দেখা যাচ্ছে, তাই আমি খুঁজছিলাম। তো বুঝলাম যে বোতলের ঢাকনাটা দেখা যাচ্ছে। তো এইরকম হয়ে আছে, আমার নিজে দেখেই ভয় লাগছে যে এগুলোকে পরিষ্কার করতে হবে। চলো এখন আমি আপাতত এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। है जो है वो समा है, तुम रह सके तो रबा है। अब है जो है वो समा है, तुम रह सके ऐसी जीत अब चाहे जिंदगी। মশারি হলো সব থেকে বিরক্তিকর জিনিস। আমার মশারি টাঙাতেও ভালো লাগে না, মশারি খুলতেও ভালো লাগে না, আর মশারি গুছাতেও ভালো লাগে না। ফাইনালি আমার ঘর বাড়ি গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে এই ঘরের এই বিছনাপত্র আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্রেকফাস্ট নিয়ে আসলাম। আজকে ব্রেকফাস্টে আমি করবো হলো পাস্তা, মানে ব্রেকফাস্টে আমি নিচ্ছি হলো পাস্তা। এই যে অল্পই নিয়েছি পাস্তা, এতটুকুই নিয়েছি, এতটুকু এনাফ। আমি তো আগে ব্রেকফাস্ট করতামই না, ব্রেকফাস্ট আমি স্কিপ করে যেতাম, কিন্তু ও আমাকে সবসময় বলতো যে না ব্রেকফাস্ট করতে হয়, ব্রেকফাস্ট করতে হয়। অন্য কিছু স্কিপ করা যায় কিন্তু মেইন ব্রেকফাস্ট এটা স্কিপ করা একদমই যায় না। তবুও আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না, তবুও কী করা যাবে। তো নিয়েছি পাস্তা, তো এখন আমি এটাই খাবো। আর জলপাইগুড়িতে খুব গরম, তার জন্য একদম ঘেমে যাচ্ছি, আর ফ্যানও চালাতে পারছি না, কারণ ভিডিও করার সময় ফ্যান চালালে নয়েজ হবে, তার জন্য ফ্যানটাও চালাতে পারছি না। আর ও চুলে শ্যাম্পু করবো আজকে, তো আমি কি শ্যাম্পু করছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দেবো। তো ফাইনালি আমার ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এসে বসলাম। তোমাদের বলেছিলাম যে আমি আজকে তোমাদের বলবো যে চুলের জন্য কি আমি শ্যাম্পু ইউজ করছি। তো যেহেতু এখন আমি শ্যাম্পু করব, তো আমি তোমাদের প্রথমে বলে রাখি যে আমি চুলের জন্য কিন্তু মোটামুটি রেগুলারই আমি শ্যাম্পুটা ইউজ করার চেষ্টা করি। এখন আগে যেমন আমি একদম প্রত্যেক দিন করতাম, এখন যেমন আমাকে সপ্তাহে দুদিন আমি করতে পারি না, যেরকম বৃহস্পতিবার, তারপর আরও এক দুই দিন আছে যেগুলো আমি করতে পারি না, করা যায় না বিয়ের পর। তার জন্য বাদবাকি আমি মোটামুটি দিনগুলোতে আমি শ্যাম্পু করার চুলটা পরিষ্কার রাখার চেষ্টা করি। তো আমি হাবিবের কোনো একটা সাক্ষাৎকারে শুনেছিলাম, উনি বলেছিলেন যে প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করা উচিত, তাহলে চুল নাকি ভালো থাকে। তো যাই হোক আমি তোমাদের এটা বলে দিলাম, আর চাইলে তোমরা ট্রাই করতে পারো। আমি কী শ্যাম্পু ইউজ করি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি সব রকমের শ্যাম্পু ইউজ করি, আমি ক্লিনিক প্লাসও ইউজ করি, আমি সানসিল্কও ইউজ করি, আমি 1 টাকা দামেরও ইউজ করি শ্যাম্পু, 5 টাকা দামেরও ইউজ করি। আমার চুলের জন্য আমি মানে আমি চুলে 5 টাকা দামের শ্যাম্পুই আমাকে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমি চুলের জন্য 1 টাকা দামের শ্যাম্পুও ইউজ করি। তো আজকে আমি যেটা ইউজ করবো, সব থেকে আমার যে শ্যাম্পুটা পছন্দ সেটা হলো এটা, এটা হচ্ছে ম্যাট্রিক্সের অপটিকেয়ার। তো এটার জন্য আমাকে কোনো প্রমোশন করতে দেয়নি, আর
মানে ম্যাট্রিক্স আমাকে কোনো প্রমোশনের জন্য কিছু করতে পারিনি, আমি তোমাদের দেখিয়ে দিলাম যে আমি এই শ্যাম্পুটি ইউজ করি, এটার মধ্যে প্রায় শেষ হয়ে গেছে, এতটুকু আছে। তো আমি আজকে এই শ্যাম্পুটা ইউজ করব, আর সাথে হলো আজকে কন্ডিশনার ইউজ করব। বেসিক্যালি আমি কন্ডিশনার ইউজ করি না, কিন্তু আমি আজকে কন্ডিশনার ইউজ করব কারণ আমার চুলের অবস্থা এরকম ডাল হয়ে আছে, আর যেহেতু গরমকাল পড়ে গেছে আর গরমকালে প্রচুর ঘাম হয়, আমাদের মাথা খুব ঘামে, স্ক্যাল্প খুব ঘামে, ভাবলাম যে আজকে একটু কন্ডিশনারটা ইউজ করি। আর কন্ডিশনার ঠিক এই জায়গাটার থেকে ইউজ করতে হয়, কন্ডিশনার কিন্তু স্ক্যাল্পে কখনো ইউজ করবে না, তাহলে কিন্তু ড্যান্ড্রাফ হতে পারে। মানে স্ক্যাল্পে যদি কন্ডিশনার দাও তাহলে ড্যান্ড্রাফ হওয়ার চান্স থাকে, মানে 90% চান্স থাকে। তো যাই হোক, আমি কন্ডিশনার তো ইউজ করি না, কিন্তু যখন ইউজ করি মোটামুটি এই পোর্শন থেকে ধরে আমি এই পোর্শনটা কন্ডিশনার দিই, এই হচ্ছে আমি বলে দিলাম। আর আজকে চুলের অবস্থা এরকম হয়ে আছে তার কারণ আমি রাত্রেবেলা করে চুল এইভাবে নিয়ে গুটিয়ে গুটিয়ে ঘুমাই, আমি কোনো পনিটেল করে ঘুমাতে পারি না, পনিটেল করে আমি রাতে ঘুমোতে পারি না। আমাকে মা প্রায়ই বলে যে তুমি একটু চুলটা বেনি করে ঘুমো তাহলে চুল ভালো থাকবে, কিন্তু আমি চুল বেনি করলে আমার ঘুম আসে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি কী কন্ডিশনার দিচ্ছি আজকে সেটাও বলে দিচ্ছি, আমি কোনো বোতলের কন্ডিশনার বা এরকম এই কোম্পানিরই কন্ডিশনার আমি অ্যাপ্লাই করছি না, আমি যেহেতু কন্ডিশনার ইউজ করি না তার জন্য সামনের দোকান থেকে আমি একটা কন্ডিশনারের পাউচ কিনে নিয়ে আসছি। দেখলাম ওখানে গিয়ে সানসিল্কের কন্ডিশনার আছে, অন্য কোনো কন্ডিশনার ছিল না, তো আমি সানসিল্কের এই কন্ডিশনারটাই 3 টাকা দিয়ে নিয়ে আসছি। তো এই হচ্ছে কন্ডিশনার। আর তাছাড়া আমি ট্রেসিমির কন্ডিশনারও ইউজ করি, যখন আমার কন্ডিশনার দিতে ইচ্ছা করে, ধরো বছরে আমার এরকম 5 দিন হলো কন্ডিশনার দিতে ইচ্ছা করলো, বাদ বাকি দিন আমি কন্ডিশনার দিই না, তো সেরকমই আজকে আমার দিতে ইচ্ছা করলোর জন্য আমি এই কন্ডিশনারটা ইউজ করবো। আর চুলের জন্য 2 টিপস আমি বলেছিলাম তোমাদের দিব, তার মধ্যে একটা হলো 1 মগ জলে স্নান করার পর যদি তোমরা 1 পাতিলেবুর রস চিপে যদি চুলের মধ্যে দাও তাহলে চুলটা খুব ভালো হয়, চুল খুব সিল্কি হয়। আমি শ্যাম্পু করার পরই, মানে আমি যেদিন যেদিন শ্যাম্পু করি মাঝে মধ্যে আমি এরকম 1 পাতিলেবুর রস 1 মগ জলের মধ্যে চিপে তো ওটা আমি চুলের মধ্যে দিই। তোমরা চাইলে এই যে হাফ করেও নিতে পারো, হাফ করে 1 মগ জলের মধ্যে দিয়ে হাফ করে নিলেও হবে। আর একটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে ভিনিগার, ভিনিগার 1 মগ জলের মধ্যে 3-4 মুটকি ভিনিগার তোমরা যদি ঢেলে দাও, ঢেলে যদি তোমরা চুলের মধ্যে দাও তাহলে তুমি দিয়ে দেখবে জাদু, চুলটা কতটা পরিমাণ সিল্কি হয়, আর এটাতেও কিন্তু দারুণ সিল্কি হয়, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর আমি সিরাম ইউজ করি চুলের জন্য, হ্যাঁ এটাও সবসময় ইউজ করি না, মাঝে মধ্যে যখন চুল এরকম ডাল হয়ে থাকে তখন আমি সিরাম ইউজ করি। তো সিরামটা হচ্ছে আমি এটা হলো স্ট্রিক্সের সিরাম, তো আমি এই সিরামটা ইউজ করি, এই সিরামটা আমার খুব পছন্দের। দেখো অনেকটাই শেষ হয়ে গেছে, এই যে এতখানি শেষ হয়ে গেছে, আর এটা আমি নিয়েছিলাম আমার বিয়ের টাইমে, এটা আমি তখন নিয়েছিলাম, তো এটা তো প্রায়ই শেষ, এখন এতটুকু আছে। এই দুটো কিন্তু একদমই আলাদা, এটাও স্ট্রিক্সের এটাও স্ট্রিক্সের, তো এই দুটোই নিয়েছিলাম, দুটো স্মেল দুরকম, ভীষণ সুন্দর স্মেল, দারুণ, এটা দারুণ স্মেল। আর এটা একটা, এটা চকলেট চকলেট স্মেল, তো এটাও খুব সুন্দর। তো আমি এই দুটো সিরাম ইউজ করি, মানে অল্টারনেট করে ইউজ করি, দুটো একসাথে ইউজ করি না, কোনো সময় এটা ইউজ করি কোনো সময় এটা ইউজ করি, তো দুটোই ইউজ করি। এই হচ্ছে আমার সিরাম গেল, তো এই তো বলে দিলাম। আর চুলের জন্য দই ভীষণ ভালো, টক দই, তো টক দইয়ের একটা ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সামনে, আমি তোমাদের দেখিয়ে দিব যে টক দই কীভাবে ইউজ করতে হয়। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আমি তোমাদের হেয়ার কেয়ার নিয়েই বলবো, যেহেতু বর্ষাকাল চলে আসছে, কারণ আগের বার বর্ষাকালে আমি ভীষণ ভুগেছি চুল ওঠা নিয়ে, আগের বার আমার এত চুল উঠছিল যে বলার মতন না, আমি বুঝতেই পারছিলাম না কী করবো, তখন আমি অনেক রকমের অনেক কিছু ট্রাই করে দেখেছি, লাস্টে একটা জিনিস দিয়ে আমার চুল পড়া বন্ধ হয়েছে, তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো এখন আমি যাই স্নান করতে, কারণ প্রচুর বকবক করে ফেললাম। ফাইনালি আমার স্নান ফান সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এসেই বসলাম, এই দেখো এখনও আমার চুল ভেজা। আর আমি এই সিরামটা এখন ইউজ করব, ওটা করব না, এই সিরামটা আমি ইউজ করব, এটা স্ট্রিক্সের, এই সিরামটার স্মেলটা দারুণ, আমার মানে পার্সোনালি আমার এটার স্মেল ভালো লাগে, ওই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করা যায় দুটোর দুরকম স্মেল, কিন্তু আমার এটার বেশি ভালো লাগে, ওটা চকলেট চকলেট স্মেল, ওটা না কি বলবো মানে কেমন যে স্মেলটা তোমাদের বলে বোঝাতে পারবো না, ওটাও খুব মিষ্টি, ওই গন্ধটাও ভীষণ মিষ্টি, আর এটা তো আমার ফেভারিট, এটা ভীষণ মানে দারুণ মাইল্ড একটা স্মেল, দারুণ সুন্দর গন্ধ, একদম উগ্র না, ভীষণ ভালো। তো আমি এটা এখন ইউজ করব, তো এটা ওপেন করলাম, এখানে প্রেস করার জিনিস আছে, তো আমি এখন, তো আমি এটা এত ইউজ করেছি যে অনেকটাই শেষ হয়ে গেছে, তো নিলাম,
এবার আর এই সিরাম আমি ভেজা চুলেই দিই, মানে চুল শ্যাম্পু টাম্পু করে আসার পর, চুলটা মোছার পর তারপর আমি সিরাম দিই। আর মোটামুটি হয়ে গেছে, যেহেতু আমার চুলটা একটু বড় তার জন্য আরেকটু লাগবে, তো আরেকটু নিয়ে যে দিয়ে দিলাম। আমি কিন্তু শুধু চুলের মধ্যে দিয়েছি, আমি কিন্তু স্ক্যাল্পে দিইনি, আবারও বললাম স্ক্যাল্পে একদমই দেওয়া যাবে না, সেই কন্ডিশনারই হোক আর সিরামই হোক সেটা আমি শুধু চুলের মধ্যেই দিলাম। তো আমার বাস কমপ্লিট হয়ে গেল, এই তো এবার এটা শুকানোর অপেক্ষায় রাখবো। আমার চুল খুব তাড়াতাড়ি শুকোয়, তার জন্য আমি মোটামুটি প্রত্যেক দিনই আমি ভেজাই চুল, কিছুক্ষণের মধ্যে চুল শুকিয়ে যাবে, আমার বড় চুল হোক মানে তা সত্ত্বেও আমার চুল তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই তো তোমাদের আমি বলে দিলাম আমি কী শ্যাম্পু ইউজ করি, কী কন্ডিশনার দিলাম আজকে, কী সিরাম ইউজ করি, তো এই তিনটাই তোমাদের দেখিয়ে দিলাম। আজকের ভিডিওটা আপাতত আমি এখনই স্টপ করব, কারণ আমি এখন বেরোবো, তার জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট খাট্টো ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও। এই তো তো চলো আজকের মতন এতটুকুই। আর একটা কথা, আমি সানডেতে যে ব্লগটা আসবে সেটা হলো একটা বিয়ের ব্লগ, আর সেকেন্ড হচ্ছে আমার চুলের হেয়ার কেয়ার নিয়ে যে ব্লগটা আনবো বলেছিলাম সেটা নেক্সট সপ্তাহে আনবো। তো চলো আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।